নতুন বছরে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা ও ক্যালেন্ডার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল মালদার ইংরেজবাজার পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। বুধবার তৃণমূল নেতা সন্তোষ ঠাকুরের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। মূলত 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী মুসলিমপাড়া সহ একাধিক এলাকায় এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কমিটির নেতা সন্তোষ ঠাকুর জানান, এই এলাকার বিভিন্ন বাড়িতে জনসংযোগ বাড়াতে তারা এই রূপ উদ্যোগ গ্রহণ করেছেন। আজকে আমরা 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমাদের যে দলীয় ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার আজকে আমরা প্রতি পাড়ায় পাড়ায় আজকে সেটা আমরা মুসলমান পাড়া থেকে শুরু করলাম। সেখানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা ক্যালেন্ডার দিয়ে আসলাম। দিদি যে আমাদের জন্য ক্যালেন্ডার পাঠিয়েছেন, তাদের সেই ক্যালেন্ডার আমরা দিয়ে আসি। কোন কোন এলাকায় দিলেন? আজকে তো সবে শুরু হলো, আমরা প্রত্যেকটা পাড়া ধরে ধরে আমরা দেবো। তো আজকে মুসলমান পাড়ায় আমরা প্রথম দিলাম। কতগুলো ক্যালেন্ডার দিলেন? আমরা এখানে প্রায় 100টার মতো ক্যালেন্ডার দিলাম। মানুষকে কি জানাচ্ছেন ক্যালেন্ডারের মাধ্যমে? শুভেচ্ছা বার্তা দিয়ে দিদির যে উন্নয়নের যে গাথাগুলো আছে সেগুলো আমরা সব কিছু জানাচ্ছি। সেই ক্যালেন্ডার নতুন বর্ষে, নতুন বর্ষকে স্বাগত জানিয়ে আজকে সেই ক্যালেন্ডার প্রত্যেকটা মানুষের বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা। নতুন বছরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও ক্যালেন্ডার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল মালদার ইংরেজবাজার পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। বুধবার তৃণমূল নেতা সন্তোষ ঠাকুরের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। মূলত 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী মুসলিমপাড়া সহ একাধিক এলাকায় এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কমিটির নেতা সন্তোষ ঠাকুর জানান, এই এলাকার বিভিন্ন বাড়িতে জনসংযোগ বাড়াতে তারা এই রূপ উদ্যোগ গ্রহণ করেছেন। আজকে আমরা 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমাদের যে দলীয় ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার আজকে আমরা প্রতি পাড়ায় পাড়ায় আজকে সেটা আমরা মুসলমান পাড়া থেকে শুরু করলাম। সেখানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা ক্যালেন্ডার দিয়ে আসলাম। দিদি যে আমাদের জন্য ক্যালেন্ডার পাঠিয়েছেন, তাদের সেই ক্যালেন্ডার আমরা দিয়ে আসি। কোন কোন এলাকায় দিলেন? আজকে তো সবে শুরু হলো, আমরা প্রত্যেকটা পাড়া ধরে ধরে আমরা দেবো। তো আজকে মুসলমান পাড়ায় আমরা প্রথম দিলাম। কতগুলো ক্যালেন্ডার দিলেন? আমরা এখানে প্রায় 100টার মতো ক্যালেন্ডার দিলাম। মানুষকে কি জানাচ্ছেন ক্যালেন্ডারের মাধ্যমে? শুভেচ্ছা বার্তা দিয়ে দিদির যে উন্নয়নের যে গাথাগুলো আছে সেগুলো আমরা সব কিছু জানাচ্ছি। সেই ক্যালেন্ডার নতুন বর্ষে, নতুন বর্ষকে স্বাগত জানিয়ে আজকে সেই ক্যালেন্ডার প্রত্যেকটা মানুষের বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।